দেড় বছর পর শিক্ষার্থীদের স্বাগত জানাতে স্কুলে স্কুলে নানা আয়োজন শিক্ষকদের ইতিবাচক আচরণের পরামর্শ দিনে থাকবে দুটি ক্লাস ওদেরকে বরণ করে নেয়ার জন্য রুমটা সাজাবে যেন ওদের নিজের ঘর মনে করে ক্লাসটাকে যেন আনন্দময় মনে করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো কিন্তু আমাদের সোশ্যাল স্কিল ডেভেলপ করতে খুব সাহায্য করে শুধু 5 এর ক্লাসটা আমরা প্রতিদিন নেওয়ার চেষ্টা করব আর অন্যান্য ক্লাসগুলো একদিন করে সপ্তাহে হবে রোববার থেকে প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠার আশায় সারা দেশে প্রস্তুতি গ্রামাঞ্চলে বন্যা মোকাবেলার চেষ্টা দুইটা দিন আর বাকি আছে কিন্তু এই দুইটা দিনই মনে হচ্ছে অনেক দিন স্কুল খুলবে আমরা তো মহা আনন্দে মানে একটা উৎসবের অপেক্ষা করছি স্কুল খুলবে বলে আমরা আনন্দ পাইছিলাম কিন্তু স্কুলে এসে দেখি টিউবওয়েলে পানি টয়লেটে পানি দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেড় লাখের মধ্যে 300 ঘরে ছিল সমস্যা আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী হাতুড়ি শাবল দিয়ে অনেক ঘর ভেঙে প্রচার করা হয়েছে গণমাধ্যমকে যাচাইয়ের পরামর্শ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার আদালত বললেন বাদের মামলা করারই এখতিয়ার দুই মাসে কেজিতে 15 টাকা বাড়ার পর 5 টাকা কমিয়ে চিনির দর বেঁধে দিল সরকার ব্যবস্থা নিতে গেলে প্রভাব পড়ে বাজারে বলছে মন্ত্রণালয় এবং কোনো চমক ছাড়াই মাহমুদুল্লাহ নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বিশ্বমঞ্চে প্রথমবার সুযোগ পেলেন 6 জন স্বজনদের উচ্ছ্বাস প্রায় দেড় বছর পর খুলছে স্কুল কলেজ দীর্ঘদিন শ্রেণীকক্ষের বাইরে থাকায় শিক্ষার্থীদের মনে প্রভাব পড়েছে আর তা বিবেচনায় নিয়ে শিক্ষক ও অভিভাবকদের ইতিবাচক আচরণের পরামর্শ মনোবিজ্ঞানীদের শিক্ষকরা বলছেন কোমলমতি এসব শিশুদের শ্রেণীকক্ষে আগ্রহ বাড়াতে রয়েছে নানা পরিকল্পনা আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন শিক্ষার্থীদের মানসিকতা বুঝে আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে শাকির আহমেদের রিপোর্ট কোভিডের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংক্রমণের হার কমে আসায় দেড় বছর পর সরকার রোববার থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিলেও ইতোমধ্যেই বদলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীদের মনোজগতেও এসেছে নানা পরিবর্তন তাই শুরুতেই পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে শিক্ষার্থীদের মনোজগতে আসা নানা পরিবর্তনের ভিত্তিতে ইতিবাচক আচরণের পরামর্শ মনোবিজ্ঞানীদের পড়ালেখার পাশাপাশি নানা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে হ্যাঁ আর সেটা হয়তো বা নানা রকমের সংস্কৃতি চর্চা নানা রকমের খেলাধুলা এগুলো কিন্তু আমাদের সোশ্যাল স্কিল ডেভেলপ করতে খুব সাহায্য করে শিক্ষার্থীদের স্বাগত জানাতে সাজানো হচ্ছে শ্রেণীকক্ষ শিক্ষকরা জানালেন ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে শিক্ষার্থীদের সরাসরি শিক্ষা কার্যক্রমে না গিয়ে সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল আরও দৃঢ় করতে চান তারা আমার রুমটা সাজাবে রুম মানে বিভিন্ন রঙে বিশেষ করে 1 2 প্রতিটাই উপর থেকে ওরা যখন আসবে একটু বেলুন দিয়ে একটু কাগজ দিয়ে সাজানো হবে যেন ওদের নিজের ঘর মনে করে ক্লাসটাকে যেন ওরা আনন্দময় মনে করে যখন ওরা ঢুকবে আমার এখানে রবীন্দ্রসঙ্গীত বাজবে এসো আমার ঘরে এসো আমার ঘরে ছোট ছোট যে কৌতুকগুলো আছে এগুলোর মাধ্যমে যেন শিক্ষার্থীদেরকে আমরা আসলে খুব আনন্দদায়ক একটা পরিবেশ তৈরি করতে পারি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন কমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশকে গুরুত্ব দিয়ে আচরণের নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষকদের শুধু 5 এর ক্লাসটা আমরা প্রতিদিন নেওয়ার চেষ্টা করব আর অন্যান্য ক্লাসগুলো একদিন করে সপ্তাহে হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে হয়তো ফুল দিয়ে চকলেট দিয়ে তাদেরকে স্বাগত জানানো হবে দীর্ঘদিনের অচলায়তন ভেঙে রোববার থেকে স্কুল কলেজে বসছে প্রাণের মেলা শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিকেই পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষণ কার্যক্রমে বেশি চাপ প্রয়োগ না করে শিক্ষার্থীদের মানসিক ধকল কাটাতে সহশিক্ষামূলক কার্যক্রমে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা সরকারি নির্দেশনা মেনে সপ্তাহে দুটি করে ক্লাস নিতে রুটিন তৈরি করেছে স্কুলগুলো পাশাপাশি চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়টি তদারকি করছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা ময়মনসিংহ থেকে হারুনা রশিদের রিপোর্ট ছবি তুলেছেন সায়েম আকন্দ
শিক্ষা প্রতিষ্ঠান খোলার আর বাকি দুই দিন। শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত হবে আঙিনা। প্রতিষ্ঠানের আঙিনা ও শ্রেণীকক্ষ পাঠদানের উপযোগী করতে চলছে পরিচ্ছন্নতার কর্মযজ্ঞ। কর্মচারীদের সাথে পরিচ্ছন্নতার কাজে অংশ নিচ্ছেন শিক্ষকেরাও। স্কুলের প্রধান ফটক ও ক্লাসরুমের সামনে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা। শিক্ষক কর্মচারী যা কিছু আছে সবই মিলিতভাবে আমরা স্কুল পরিষ্কার করতেছি। স্কুল খুলবে আমরা তো মহা আনন্দে, মানে একটা উৎসবের অপেক্ষা করছি। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী 6 ফুটের একটি বেঞ্চে বসবে 2 জন শিক্ষার্থী, এক রুমে থাকবে সর্বোচ্চ 20 জন। সেভাবেই রুটিনও করা হচ্ছে বলে জানান শিক্ষকরা। আর শিক্ষা কর্মকর্তারা বলছেন প্রস্তুতি তদারকিতে কাজ করছেন তারাও। একটি ক্লাস যে সময়ে আসবে ওই সময় এক অন্য কোনো ক্লাস ঢুকবে না, শিক্ষার্থীরা ঢুকবে না। যে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে ছাত্রছাত্রীদের ক্লাসরুমে ঢুকানো এবং বাহির করা জন্য আমি আমার সমস্ত টিচারকে আলাদাভাবে সবাইকে নির্দেশনা দিয়েছি। সবাই উচ্ছ্বসিত আনন্দিত যে আমরা আগামী 12 তারিখ সরকারিভাবে পরিপত্র মেনে স্বাস্থ্যবিধি মেনে আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে পারবো। এদিকে ক্লাসে ফিরতে শিক্ষার্থীদেরও যেন তর সইছে না। আমরা অনেক খুশি স্কুল খুলছে, আমরা আবার পুনরায় একত্রিত হব, সবাই টিচার আবার নানা বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবো। 2টা দিন আর বাকি আছে, কিন্তু এই 2টা দিনই মনে হচ্ছে অনেক দিন। স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম আবার পুনরায় শুরু করছি। ময়মনসিংহ জেলায় 2140টি প্রাথমিক ও 635টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে গ্রামাঞ্চলে কোনো কোনো জায়গায় স্কুল প্রাঙ্গণ, মাঠ, রাস্তাঘাট এমন এখনও বন্যার পানিতে ডুবে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। শিক্ষকরা বলছেন সব প্রস্তুতি থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে বন্যা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের শিবালয়ের বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাসরুম থেকে বন্যার পানি নামলেও আঙিনায় কোমর পানি সহ তলিয়ে রয়েছে টিউবওয়েল ও টয়লেট। রাস্তাঘাট তলিয়ে শিক্ষার্থীদের স্কুলে আসা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যালয়ের চারদিকে পানি থাকায় বিদ্যালয়ের সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। বাচ্চাদের স্কুলে রাস্তায় অনেক পানি তো দেখা যাচ্ছে, অনেক রাস্তা অনেকগুলো আছে যে অনেকে সাঁতারে জানে না। ভয় পাচ্ছে যে পানির কারণে, তাছাড়া কোনো ভয় নাই। পানিতে এসে যদি বাচ্চা স্লিপ কাটে যদি পড়ে যায় তাহলে তো তার ক্ষতি হতে পারে। দীর্ঘদিন করোনার কারণে বন্ধ থাকার পর খোলার খবরে খুশি থাকলেও বন্যার কারণে বিদ্যালয় নির্দিষ্ট সময়ে না খোলায় হতাশ শিক্ষার্থীরা। আমাদের রাস্তায় গলা পানি, আমরা স্কুলে যাব কিভাবে? আমাদের শ্রেণীকক্ষেও পানি। স্কুল খুলবে বলে আমরা আনন্দ পাইছিলাম, কিন্তু স্কুলে এসে দেখি টিউবওয়েলে পানি, টয়লেটে পানি, মাঠে পানি। টিকা সহ সকল প্রস্তুতি থাকলেও বন্যার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ার কথা জানান শিক্ষকরা। আমরা সকল শিক্ষকেই টিকা নিয়েছি, আমরা স্কুল খোলার জন্য সম্পূর্ণরূপে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের শ্রেণীকক্ষ, বিদ্যালয়ের বারান্দা, তারপর আশেপাশে এমনি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আকস্মিক বন্যায় আমাদের একটু বিপত্তি ঘটেছে। মানিকগঞ্জে বন্যায় 60,000 মানুষ পানিবন্দী সহ জেলার 815টি শিক্ষা প্রতিষ্ঠানের 163টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশে আশ্রয়ণ প্রকল্পের প্রশংসিত উদ্যোগে দাগ কাটতে কিছু মানুষ নিজ থেকেই ঘর ভেঙেছে এমন কথা বললেন এই পদক্ষেপের মূল উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন 1.5 লাখের মধ্যে 300 ঘরে ছিল সমস্যা, বাকি ঘরগুলোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাতুড়ি শাবল দিয়ে ভেঙে গণমাধ্যমকে দেখানো হয়েছে জানিয়ে তা যাচাই বাছাইয়েরও পরামর্শ দেন তিনি। সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকারে ছিল বলেই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গৃহহীন ও ভূমিহীনদের সরকারি খরচে বাড়ি করে দেওয়ার অনন্য উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। 2 ধাপে প্রায় 1.5 লাখ ঘরবাড়ি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে সুবিধাভোগীদের কাছে। কিন্তু এসব বাড়ি নির্মাণের কিছুদিন পরই কোনো কোনো এলাকার ঘরবাড়িতে ভাঙাচোরার ঘটনা ঘটে। 21 সালের মধ্যে প্রশংসিত এই উদ্যোগে দাগ কাটতে কিছু মানুষ নিজে থেকেই ঘর ভেঙেছে বলে এবার অভিযোগ তুললেন এই পদক্ষেপের মূল উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ভাগ্য যে আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা মানুষ আমরা ঘর করে দেব, আমাদের দেশের কিছু মানুষ এত জঘন্য চরিত্রে, আমি কয়েকটা জায়গায় হঠাৎ দেখলাম যে কি ঘর ভেঙে পড়ছে, কোনো জায়গায় ভাঙা ছবি ইত্যাদি দেখার পরে পুরো সার্ভে করালাম কোথায় কি হচ্ছে। কিছু মানুষ নিজের থেকে যে হাতুড়ি শাফল দিয়ে সেগুলি ভেঙে ভেঙে
তারপরে মিডিয়া সেগুলি ছবি তুলছে, নাম দাম এগুলি একদম এনকোয়ারি সব বের করা হয়ে গেছে। আমার কাছে পুরো রিপোর্টটা আছে। মিডিয়া যারা এগুলি ধারণ করে আবার প্রচার করে তারা কিন্তু এটা কীভাবে হলো সেটা কিন্তু না, এই যে আন্তরিকতাটাই বেশি কিন্তু এর মধ্যে দুষ্ট বুদ্ধি কিছু, এটা এটাই হচ্ছে সবথেকে কষ্টকর, যে যখন তারা গরিবের ঘর সেখানে হাত দেয় কীভাবে। বৃহস্পতিবার দীর্ঘ বিরতির পর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভা বসে গণভবনে। দলীয় প্রধান বলেন, সবার সহযোগিতায় মহামারী সামলেছে আওয়ামী লীগ। কখনো একটা সরকারের পক্ষে এককভাবে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। আমাদের পক্ষে সম্ভব হয়েছে একটাই কারণে, যে আমাদের শক্তিশালী সংগঠন তৃণমূল পর্যায় পর্যন্ত আছে, আর এটা আছে বলেই কিন্তু আমরা এটা করতে সক্ষম হয়েছি। সমালোচনা ছাড়া অন্য কোনো দল মাঠে ছিল না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর কোনো রাজনৈতিক দলকে এভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখিনি, মূলত কেউ দাঁড়াই নাই। আওয়ামী লীগ সরকার আছে বলেই এই করোনা মোকাবেলা সম্ভব হয়েছে। যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করেন তাদের শুধু বলবো যে অতীতে আমাদের দেশে কি অবস্থা ছিল সেটা যেন তারা একটু উপলব্ধি করে। করোনার প্রকোপ কিছুটা কমেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তৃণমূল পর্যন্ত সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করতে হবে, যেটা হলো বাস্তবতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চমক ছাড়াই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে, তবে ঘোষণা করা হয়নি সহ অধিনায়কের নাম। এছাড়াও স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন পেসার রুবেল হোসেন ও স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এই দল নিয়ে আশাবাদী নির্বাচক প্যানেল। বিশ্বকাপের দল ঘোষণা করা হবে, এ নিয়েই যত গুঞ্জন আলোচনা, নানাজনের নানা কথা। কে থাকতে যাচ্ছে বাংলাদেশ দলে, কারিবা কপাল পুড়তে যাচ্ছে, এ নিয়েই বরাবর বিশ্বকাপের দল ঘোষণার আগে হয়ে থাকে বিস্তর গবেষণা। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, প্রায় একই দল খেলেছে বাংলাদেশের হয়ে। করোনাকালে বায়োবাবলের এই প্রক্রিয়ার বাইরে থেকে আর কোনো ক্রিকেটার বিশ্বকাপ দলে সুযোগ পাবে না বলেই আভাস মিলেছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে মূল দলে আছেন 6 ক্রিকেটার। সবাই কিন্তু একটা সিস্টেমের মধ্যে আছে টিম ম্যানেজমেন্টের সাথে, কেউ কিন্তু এভেতে নেই, সুতরাং সবাই অলমোস্ট রেডি আছে, যখন যাকে দরকার হবে তখন খেলানো হবে। নেই কোনো বড় চমক, নিউজিল্যান্ড সিরিজে যারা ছিলেন তারাই আছেন, কিন্তু তামিমের মতো অভিজ্ঞ ও সফল ওপেনারকে ফেরানোয় ব্যর্থ হওয়ায় নির্বাচকেরা সৌম্য লিটনদের ওপর রেখেছেন আস্থা। বিশ্বকাপে ওর মতো খেলোয়াড়কে পাবো কিন্তু পাই না, এটা আমাদেরও দুর্ভাগ্য। যারা সুযোগ পেয়েছে তারা অবশ্যই অ্যাবিলিটি আছে ইনশাআল্লাহ ভালো খেলার, এবং বিশ্বকাপে এই স্কোয়াডের উপরে যারা ওপেন করবে এবং সবার উপরে আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ এরা ভালো করবে। 4 অক্টোবর ওমান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ক্যাম্পিং ও প্রস্তুতি ম্যাচের পর 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলার বাঘেরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ টি টোয়েন্টি দলের বিশ্বকাপ মিশন নিয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, যাচ্ছি তার কাছে। সাজিদ, আপনারা একটু আগেও সময়ের ইউটিউবে নিয়ে আলোচনা করেছেন, তারপরে আমরা আবার আলোচনায় ফিরছি। সেটি হচ্ছে যে 2007 সালে টি টোয়েন্টি প্রথম বিশ্বকাপ হয়, এরপরে 14 বছর পর এখন 2021 হচ্ছে সপ্তম বিশ্বকাপ, এবং এই পরিসংখ্যাটাদের কারণ হচ্ছে যে সেই 2007 বিশ্বকাপেও ছিলেন বাংলাদেশের আজকে যে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে তার মধ্যে মাহমুদুল্লাহ, সাকিব এবং মুশফিক, বাকি যে 12 জন এবং একই সাথে স্ট্যান্ড বাই 2 জন সহ পুরো দলকে নিয়ে যদি আপনার বিশ্লেষণ বলেন। দল নিয়ে আসলে দলটা প্রত্যাশিত একটা দলই কিন্তু দেওয়া হয়েছে, কারণ আমরা যদি দেখি বাংলাদেশ এবছর অনেকগুলো টি টোয়েন্টি সিরিজ খেলেছে, শুরু হয়েছে আপনার নিউজিল্যান্ডে, এরপর জিম্বাবুয়েতে একটা সিরিজ খেলেছে, এবং এরপর ঘরের মাঠে টানা 9টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্ব শেষ করবে। এই যদি আমরা জিম্বাবুয়ের সিরিজ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এখন পর্যন্ত যে 12টি ম্যাচ হয়েছে, 12টি ম্যাচের 11 দেখে কিন্তু আমরা বলে দিতে পারি বা কারা খেলেছে সেটা দেখে কিন্তু আমরা একটা অনুমান করতে পারছিলাম যে কারা থাকবেন। একই সঙ্গে কিছুদিন আগে বাংলাদেশের কিন্তু ক্রিকেট বোর্ড সেন্ট্রাল কন্ট্র্যাক্ট অফার করেছে ক্রিকেটারদের এবং সেখানে তালিকা দিয়েছে, সেই তালিকাতে যারা ছিলেন টি টোয়েন্টির কন্ট্র্যাক্টে তারাই কিন্তু আছেন বিশ্বকাপ স্কোয়াডে। তবে বাংলাদেশের বলবো প্লাস পয়েন্ট যেটা, বাংলাদেশ দলে
বেশ কজন অলরাউন্ডার আছে। আমরা যদি বলি যে বাংলাদেশ দলে হয়তো স্পিনার মাত্র তিনজন, অনেকে বলছেন পেস বলার চারজন, কিন্তু বাংলাদেশ জানি যে আমাদের দলের ব্যাটিংটা কেমন। ব্যাটিং কিন্তু আমাদের একটা চিন্তার জায়গা। বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচকরা বারবার বলেছেন যে কনসার্নের জায়গা ব্যাটিং, এবং সেখানে বাংলাদেশ দলে কিন্তু বেশ কয়েকজন অলরাউন্ডার আছে। আমরা কিন্তু সেটা একটু দেখে নিতে চাইব যে বাংলাদেশ দলে আসলে অলরাউন্ডার কারা কারা আছেন। বাংলাদেশ দলে আমরা দেখছি অধিনায়ক মাহমুদুল্লাহ, তিনি বোলিং করছেন। রিসেন্টলি আমরা দেখেছি নিউজিল্যান্ডের সাথে বোলিং করেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন এবং শামীম পাটোয়ারি। তার মানে বাংলাদেশ দলে মোট সাত জন অলরাউন্ডার, যেটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে খুবই এফেক্টিভ হন অলরাউন্ডাররা। কারণ টি টোয়েন্টি ক্রিকেট আমরা জানি যে ইম্প্রোভাইজ করতে হয়, হাই ইন্টেন্সের ম্যাচ, এবং সেখানে কিন্তু যত বেশি আসলে অলরাউন্ডার থাকে বা অধিনায়ক কিন্তু তত বেশি অপশন পান। সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে বলতে হবে কিছুটা হলেও তিনি লাকি যে তার দলে সাতজন অলরাউন্ডার আছে, এবং এর মধ্যে কিন্তু সবাই মোটামুটি খেলার মধ্যেই আছেন। শুধু শামীম পাটোয়ারি খুব একটা সুযোগ পাননি। সাজিদ, আপনি অলরাউন্ডারের কারণে আমাদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে অনেক বেশি সৌভাগ্যবান বলছেন। বিশ্বকাপ দল ঘোষণা মানেই বলা হয় চমক আছে কি নাই, এবং আমাদের রিপোর্টাররা কিন্তু প্রথম লাইনটাই হচ্ছে যে কোনো চমক ছাড়াই দল ঘোষণা করলো। কারা থাকলে চমক হতো বা কেন চমক নাই, কেন এরকমটা হচ্ছে? আসলে চমকটা কিন্তু কয়েকদিন আগেই যে চমকের অপেক্ষা করছিল সবাই, যে তামিম ইকবাল দলে থাকবেন কি থাকবেন না, কারণ তিনি দেড় বছর কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলেননি। তো তার দলে থাকা না থাকাটা নিয়ে অনেক কথা হচ্ছিল। তিনি নিজেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে জানিয়ে দিয়েছেন যে তিনি খেলছেন না। তো চমকটার ইতি কিন্তু সেখানেই টেনে দেওয়া হয়েছে। সো এরপর আর নতুন করে চমক কিছু ছিল না, কারণ আমরা জানি যে হুট করে এই ১৯ ২০ জন খেলোয়াড় কিন্তু গত নয় মাস ধরে টিমের সঙ্গে আছেন। এর বাইরে হুট করে বাইর থেকে কাউকে নিয়ে এসে বিশ্বকাপে নিশ্চয়ই খেলাবেন, এবং এটা খেলালে নিশ্চয়ই অনেক প্রশ্ন উঠত, অনেক কথা হতো। এবং যারা এখন বর্তমান দলে আছেন কম বেশি সবাই কিন্তু পারফর্ম করছেন, হয়তোবা তারা খুব ভালো কিছু করতে পারছেন না। যদি ব্যাটসম্যানদের কথা বলতে হয়, সৌম্য সরকার রান পাচ্ছেন না, লিটন দাস রান পাচ্ছেন না, মুশফিকুর রহিম রান পাচ্ছেন না, কিন্তু আমরা জানি যে গিভেন ডেতে দে ক্যান ডু এনিথিং, তাদের সেই ক্যাপাবিলিটি আছে। সো বাইরে থেকে এখন যদি কাউকে নিয়ে আসা হতো সেটা কিন্তু অনেক বড় প্রশ্ন জন্ম দিত। সেক্ষেত্রে বলা যায় যে কোনো চমক নেই এই দলে। আরেকটি বিষয় যদি আমরা নিয়ে আসি, এখন দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশে এখন যে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড এবং এর আগে অস্ট্রেলিয়া, তার আগে জিম্বাবুয়ের সাথে খেলো, এবং বিশেষ করে বাংলাদেশে যে দুটি দেশের সাথে খেলা হচ্ছে, পিচ নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। বাংলাদেশ যেখানে খেলতে যাচ্ছে আপনার হচ্ছে প্রথমে ওমানে খেলবে তিনটি ম্যাচ, এরপর যদি কোয়ালিফাই করে এবং সারজা, সেই জায়গায় যে পিচ হচ্ছে বাংলাদেশের এখন যে প্রস্তুতি বা যেই পিচে খেলা হচ্ছে কতটা সহায়ক হবে বলে মনে করেন? আসলে বাংলাদেশ এখন যেভাবে যে উইকেটগুলোতে খেলছে, স্পেশালি অস্ট্রেলিয়ার সাথে এবং এরপর নিউজিল্যান্ডের সাথে, এমন পিচ কিন্তু ওয়ার্ল্ড কাপে হবে না এটা মোটামুটি বলাই যায়। তো ওয়ার্ল্ড কাপের পিচ কিন্তু একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয় সেটা আমরা জানি, এবং হয়তোবা এর চেয়ে কিন্তু একটু বেটার পিচ আমরা এক্সপেক্ট করতেই পারি আপনার ওয়ার্ল্ড কাপে। সাজিদ, আপনার বোধহয় একটি রিপোর্ট আছে। জি, আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশ দল নিয়ে কিন্তু সাবেকরা কিন্তু প্রত্যাশা তাদের বা তাদের মন্তব্য জানিয়েছেন। আমরা সেই প্যাকেজটা একটু দেখে নেব যে বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড নিয়ে সাবেকরা কি মন্তব্য করেছেন। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপের জন্য সবচেয়ে নিরুত্তাপ দল ঘোষণা। নির্বাচকরা আনুষ্ঠানিক দল দেওয়ার আগেই একটা ধারণা পাওয়া গিয়েছিল কেমন হতে যাচ্ছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। নির্বাচক প্যানেল কোনো পরীক্ষা নিরীক্ষার পথে যাননি, গেল তিনটি সিরিজে যারা দলে ছিলেন তাদের নিয়েই সাজানো হয়েছে স্কোয়াড। সবকিছু মিলিয়ে সম্ভাব্য সেরা দলই যাবে মধ্যপ্রাচ্যে। আমার মনে হয় যে প্রত্যাশিত একটা দলই আমরা পেয়েছি, এবং এই দলের প্রতিটা প্লেয়ারই কিন্তু গত তিনটা সিরিজ যাবৎ খেলে এসেছে। সো তাদের সেই পারফরমেন্স এবং তিনটা সিরিজ উইন করার সেই কনফিডেন্সটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে কাজে লাগবে। আমরা হয়তো বোলিং বৈচিত্র্যের জন্য এই টিমে যদি আপনি দেখেন যে আমাদের অলমোস্ট ১০টা ব্যাটসম্যান আছে, দেন পেস বোলার আছে, স্পিনার আছে। বিশ্বকাপের উইকেট হবে ব্যাটিং সহায়ক, আইসিসির ইভেন্টে এমনটাই হয়ে আসছে। তবে ভারতের বিশ্বকাপ দল থেকে ধারণা পাওয়া যাবে এবার হয়তো কিছুটা ভিন্নতা দেখা যাবে আরব আমিরাতের উইকেটে। কোহলির দলে আছে পাঁচ স্পিনার, তবে বাংলাদেশের স্কোয়াডে অলরাউন্ডারের আধিক্য কিছুটা হলেও এগিয়ে রাখবে টাইগারদের। আমরা যদি বলি অলরাউন্ডারের জায়গা থেকে, সেখান থেকে বাংলাদেশ এই দলে কিন্তু বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। টি টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার যদি কোনো দলে থাকে সেটা কিন্তু আসলে ক্যাপ্টেনের হাতে অপশনগুলো অনেক বেড়ে যায়। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম। রাব্বি, যেটা আসলে বলছিলেন সাবেকরা কিন্তু প্রত্যাশিত দল হচ্ছে, তারাও কিছু জিনিস কিন্তু পয়েন্ট আউট করেছিলেন। হ্যাঁ, এবং এর আগেও আপনি আলোচনায় যেটি নিয়ে আসছিলেন পিচ এবং হচ্ছে
ওই দেশগুলো যেখানে যেখানে খেলা হবে সেখানের উইকেট নিয়ে কথা হচ্ছিল, এ বিষয়ে যদি আরেকটু বিশ্লেষণ করেন। এক্স্যাক্টলি, বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হবে ওমানে এবং সেখানে কিন্তু আসলে খুব একটা আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় না, তবে মূল পর্বটা দ্বিতীয় রাউন্ড হবে দুবাই, আবুধাবি এবং শারজাতে। বাংলাদেশ দলের দুটো ম্যাচ আছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আমি একটু দেখে দিতে চাই যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আসলে কেমন বোলারদের কেমন দাপট থাকে, বা আমরা দেখছি সোহেল তানভীর পাকিস্তানি পেসের 15 ম্যাচে 22 উইকেট নিয়েছেন, তিনি কিন্তু একজন পেস বোলার। সাইদ আজমল স্পিনার, লেজেন্ডারি স্পিনার বলা যায় পাকিস্তানের, 14 ম্যাচে 19 উইকেট নিয়েছেন এবং তার দুবাই স্টেডিয়ামে তার ইকোনমি মাত্র 5.52, যেটা কিন্তু টি-20তে অসাধারণ বলা যায়। এরপর উমর গুল পাকিস্তানের সাবেক পেসার, তারও কিন্তু আমরা ইকোনমি দেখছি অনেক ভালো, 6.77। ডকরেল আয়ারল্যান্ডের ক্রিকেটার, তার 6.67 ইকোনমি, 16 উইকেট নিয়েছেন। শাহিদ আফ্রিদি পাকিস্তানের আরেক লিজেন্ড, 15 ম্যাচে 6.79 ইকোনমি। রাব্বি, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, ইকোনমি রেট, আমরা জানি টি-20 কিন্তু অনেক রানের খেলা, সেখানে ইকোনমি রেটগুলো দেখে আমরা বলে দিতে পারি যে দুবাইয়ের উইকেট কিন্তু কিছুটা হলেও বোলিং ফ্রেন্ডলি, এবং এই ইকোনমিটা যদি দেখেন তাহলে সেটা তো স্পষ্ট হবে যে বোলাররা কিন্তু দুবাইয়ের উইকেটে বোলিংদের কথা নিয়ে আসলেন। আমরা কিন্তু সাম্প্রতিক সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে টি-20 বেলায় নাম করা বা হচ্ছে যারা একটু বড় মানের স্পিনার, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি উল্লেখ করি আফগানিস্তানের রশিদ খান অথবা অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা বা হচ্ছে ভারতের চাহালের কথা যদি বলি, তারা কিন্তু হঠাৎ করে খেলার মোড় ঘুরিয়ে দেন। বাংলাদেশের যারা আছেন তাদের সাথে যদি আপনি ক্রিকেট এই বিশ্বকাপের কথা তুলনা করেন, এরকম ঘাটতি আছে কি না? আপনি যাদের কথা বলেন তারা সবাই কিন্তু লেগ স্পিনার, এবং এর মধ্যে চাহাল কিন্তু বিশ্বকাপ দলে নেই ভারতের, বাকি দুজন আছে অ্যাডাম জাম্পা এবং রশিদ খান, এই দুজন কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন, অস্ট্রেলিয়া তো দল দিয়ে দিয়েছে, তো তাদের মতো হয়তো বা ইম্প্যাক্টফুল বোলার বাংলাদেশ স্কোয়াডে নেই। একজন লেগ স্পিনার বাংলাদেশ নিয়ে যাচ্ছে সেটা আমিনুল ইসলাম বিপ্লব, তিনি কিন্তু অনেকদিন খেলার বাইরে ছিলেন, যদিও দলের সঙ্গে ছিলেন কিন্তু খেলার বাইরে ছিলেন, এই জন্য তাকে অ্যাটলিস্ট প্র্যাকটিসের জন্য হলেও যাতে নেটে প্র্যাকটিস করতে পারে সেই জন্যই নেওয়া হচ্ছে। তবে আপনি যেটা বলেছেন ইম্প্যাক্ট ফেলতে পারে নাসুম আহমেদ, আমি বলবো এবছরই তার আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছে এবং এখন পর্যন্ত অসাধারণ বোলিং করেছেন, এবং একই সঙ্গে তার ইকোনমি কিন্তু ঈর্ষণীয়, মাত্র দুটো ম্যাচে এখন পর্যন্ত যে কয়টি ম্যাচ খেলেছেন দুটো ম্যাচে কিন্তু 10+ আপনার ওভার প্রতি রান দিয়েছেন। এবং একই সঙ্গে আরেকটা তথ্য জানিয়ে শেষ করতে চাইবো রাব্বি, দুবার উইকেটের কথা আপনি জিজ্ঞেস করছিলেন, দুবার উইকেটে কিন্তু ওভার প্রতি 7.14 রান হয়, মানে প্রতি ম্যাচে 140/41 মতো রান, যেটা কিন্তু টি-20 সুলভ রান না। আমরা যেটা দেখে আসি যে আপনার টি-20তে 150/60/70 রান হয়, সেরকম কিন্তু আমরা না, দুবার উইকেট কিন্তু কিছুটা হলেও স্পিন ফ্রেন্ডলি হবে, স্লো অ্যান্ড লো হবে, যার কারণে কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশ যে স্পিন অ্যাটাক নিয়েছে এটা পারফেক্ট। সাজিদ, আপনাকে ধন্যবাদ। যেহেতু মাত্র স্কোয়াড ঘোষণা হলো এবং বিশ্বকাপ পর্যন্ত অনেক আলোচনা সমালোচনা এবং বিশ্লেষণ হবে, সে পর্যন্ত অবশ্যই প্রত্যাশিত দল হয়েছে, সেই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা শেষ করতে হয়েছে। সাজিদ, ধন্যবাদ। বিশ্বকাপ মিশন টি-20 এবং বাংলাদেশ দলের যে প্রত্যাশিত টিম স্কোয়াড, এ বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। 6 বছর মামলার ঘানি টানার পর অবশেষে খালাস পেলেন সাংবাদিক প্রবীর সিকদার। ফরিদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে তাকে খালাস দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন বাদীর মামলা করারই এখতিয়ার ছিল না, এ রায়ের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা হলো বলে মনে করেন প্রবীর সিকদার। মামলার 6 বছর পর জানা গেল মামলা করার এখতিয়ার নেই বাদীর। 2015 সালের 6 আগস্ট ফরিদপুরের কোতোয়ালি থানায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের 57 ধারায় মামলা হয় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে। মামলাটি করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। পরে ঢাকা থেকে গ্রেফতার করা হয় প্রবীর সিকদারকে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন যাদের এ মামলায় ভিকটিম বলা হয়েছে তারা নিজেরা বা তাদের ঘনিষ্ঠ কেউ মামলা করেননি, মামলা করেছেন এমন একজন যার এ অভিযোগে মামলা করার এখতিয়ার নেই। বলবো যে এই 6টা বছর আমি লড়াই করে জিতেছি, কিন্তু আমার জীবন, আমার পারিবারিক জীবন কিন্তু ধ্বংস হয়ে গেছে, ওলটপালট হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমি 6টি বছর আমি বাড়ি থেকে জমি বিক্রি করে এনে ঢাকা শহরে খেতে হয়, আমি কোথাও কাজ করতে পারি না, আমাকে কেউ কাজ দেয় না। আদালতের রায় আমাকে সাহস আরও বাড়িয়ে দিল, আমি খুশি, দারুণ খুশি। এ রায়ে সত্যের জয় হয়েছে এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি আদালত যে শ্রদ্ধাশীল তার প্রতিফলন ঘটেছে বলে জানান আইনজীবীরা। বিজ্ঞ আদালত তার অবজারভেশনে বলেছে যে যারা এই মামলার ভিকটিম, অর্থাৎ 3 জন ব্যক্তিকে উদ্দেশ্য করে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে, তারা এই মামলায় কোনো সাক্ষীও ছিল না বা তারা মামলা করার ব্যাপারে তারা বাদীও ছিল না। এই স্বপন পাল ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের কেউ নন, এটি আইনে একেবারেই কোনোভাবেই তিনি এই মামলাটি করতে পারেননি।
পারেন না। আমি মনে করি বিজ্ঞ আদালত সমস্ত বিষয় বিবেচনা করে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে তিনি জাজমেন্ট দিয়েছেন। গত 22 মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য 1 এপ্রিল দিন ধার্য থাকলেও কয়েক দফা পিছিয়ে 9 সেপ্টেম্বর করা হয়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কেজিতে 15 টাকা বাড়ার পর 5 টাকা কমিয়ে চিনির দর বেঁধে দিল সরকার। শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে গত 2 মাসে দেশের বাজারে প্রতিমণ চিনিতে দাম বেড়েছে 350 থেকে 400 টাকা। বাংলাদেশের চিনির বাজার অনেকটা আমদানি নির্ভর, বিশেষ করে বিদেশ থেকে কাঁচামাল এনে দেশের মিলগুলোতে রিফাইন করার পর বাজারে দেয়া হয়। আর কাঁচামাল আমদানির ক্ষেত্রে নির্ভর করতে হয় ব্রাজিল এবং থাইল্যান্ডের উপর। তবে ভারতে হঠাৎ করে চিনির ব্যবহার বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অন্যতম কারণ বলেও ধরা হচ্ছে। করোনা সংক্রমণের মাঝেও দেশের বাজারে চলতি বছরের শুরু থেকে চিনির বাজার ছিল স্থিতিশীল। প্রকারভেদে পাইকারি পর্যায়ে 52 থেকে 55 টাকায় প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে। কিন্তু মে মাসে রমজানকে সামনে রেখে চিনির চাহিদা বাড়তে শুরু করলে বাজারও অস্থির হতে থাকে। এরপর থেকে চিনির বাজারের লাগাম নিয়ন্ত্রণ করা যায়নি। পাইকারি পর্যায়ে জুন ও জুলাই মাসে প্রতি মণ চিনি 2450 টাকা এবং সে হিসেবে প্রতি কেজি বিক্রি হয়েছে 65 টাকা দরে। কিন্তু আগস্ট মাসে দাম মণ প্রতি 250 টাকা বেড়ে 2700 টাকাতে এসে দাঁড়ায়, আর কেজিতে বাড়ে অন্তত 6 টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনির দাম বেড়ে 73 টাকাতে এসে ঠেকে। আর চলতি সেপ্টেম্বর মাসে খুচরা পর্যায়ে চিনির দাম 80 টাকা ছাড়িয়ে যায়। এরপরই বাড়তি দাম থেকে 5 টাকা কমিয়ে দর নির্ধারণ করে দিল সরকার। তেলের দাম তো আমরা গত সপ্তাহে ফিক্স করেছি, পেট বোতল যেটা 1 লিটার 153, খোলা চিনি আপনার রিটেল পর্যায়ে একদম মানে আমাদের কি বলবো যে ভোক্তা পর্যায়ে 74 টাকা সর্বোচ্চ, আর হলো আমাদের প্যাকেট চিনি যেটা সেটা হলো 75 টাকা সর্বোচ্চ, যেটা ছিল 80 টাকা। আমাদের ইনফ্যাক্ট আজকে আমাদের 5 টাকা দাম কমলো। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে কাঁচামাল সংকটের কারণে বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বর্তমানে চিনির বুকিং রেট $510 বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। মন্ত্রণালয় বলছে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আমদানি বাজারে পণ্যের দামে প্রভাব পড়ে। রিফাইনারিরা তারা যদি মনে করে যে আমরা ইম্পোর্ট করব না এবং সেটা কিন্তু সাপ্লাই চেইনে একটা বিরাট ইম্প্যাক্ট করবে, তখন কিন্তু আপনার আমরা কিন্তু প্রাইসটা আর কিন্তু কন্ট্রোলে রাখতে পারবো না। অনেক পপুলার শব্দ আর কি যে বাণিজ্য মন্ত্রণালয় জিম্মি, তার মানে এটা না যে আমরা তাদের কথায় কাজ করছি, নট দ্যাট, বরঞ্চ আমরা তাদেরকে অনেকটাই কন্ট্রোল করছি। আপনার দাম 80 টাকা থেকে আমরা আজকে 5 টাকা কমিয়েছি, এটা তো আসলে ওই জিম্মি হওয়া বা এটার লক্ষণ না। চিনির দাম কমানো হলেও শিগগিরই কমছে না ডাল ও তেলের দাম। সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 1.5 বছর পর শিক্ষার্থীদের স্বাগত জানাতে স্কুলে স্কুলে নানা আয়োজন। শিক্ষকদের ইতিবাচক আচরণের পরামর্শ, দিনে থাকবে 2টি ক্লাস, গ্রামাঞ্চলে বন্যা মোকাবেলা চেষ্টা। 1.5 লাখের মধ্যে 300 ঘরে ছিল সমস্যা, আশ্রয়ণ প্রকল্পের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী। হাতুড়ি শাবল দিয়ে অনেক ঘর ভেঙে প্রচার করা হয়েছে, গণমাধ্যমকে যাচাইয়ের পরামর্শ। এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।